নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি বলতে চলেছি আমাদের বারোটি রাশির কোন রং কোন সংখ্যা এবং কোন পাথর পড়বেন এবং সাথে এটাও বলবো আপনার গ্রহ কি? তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করুন এবং পাশের নোটিফিকেশান বেলটিকে অন করে দিন যাতে নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও আসলেই আপনারা সাথে সাথে তা দেখতে পারেন তো ভিডিওটি শুরু করছি দেখুন আপনারা অনেকে রাশি মানেন আবার অনেকে রাশি মানেন না অনেকে গ্রহ মানেন অনেকে গ্রহ মানেন না তবে আমি একটা কথা বলবো আপনাদেরকে দেখুন ভগবানকেও আমরা দেখতে পাই না ভগবানকে আমরা কিন্তু মানি আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি সেটাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা কিন্তু ব্যবহার করছি কোনো একটা তরঙ্গ অবশ্যই আসছে তো সেই রকম প্রতিটা মানুষের আলাদা আলাদা রাশি হয় তো কোন রাশির কি গ্রহ শুভ গ্রহ এবং শুভ রত্ন এবং শুভ সংখ্যা সমস্তটাই আমি বলতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে শুনতে থাকুন প্রথমে আসছি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের শুভ রং সবুজ শুভ সংখ্যা উনিশ গ্রহ মঙ্গল এবং শুভ রাশিরত্ন পাথর হচ্ছে রক্ত পাথর এরপরে আসছি দ্বিতীয় রাশি বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের শুভ রং নীল শুভ সংখ্যা অধিপতি গ্রহ শুক্র এবং শুভ রাশিরত্ন পাথর হীরা ফিরোজা জারকন পান্না এরপরে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের শুভ রং লাল শুভ সংখ্যা সাত অধিপতিক গ্রহ বুধ শুভ রাশি রত্ন পাথর পোকরাজ পাথর এবং পান্না পাথর এরপরে আসি কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের কর্কট রাশির জাতক বা জাতিকাদের শুভ রং সাদা শুভ সংখ্যা দুই অধিপতিক গ্রহ চন্দ্র উপকারী রত্ন রক্ত পাথর এরপরে আসি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের শুভ রং হলুদ শুভ সংখ্যা আট অধিপতিগ্রহ হচ্ছে রবি এবং শুভ রাশিরত্ন রক্তপাথর রুবি কন্যারাশি কন্যারাশির জাতক বা জাতিকাদের শুভ রং বাদামি শুভ সংখ্যা চার অধিপতিগ্রহ বুধ এবং উপকারী রত্ন পাথর পান্না পাথর তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকারা রং হলুদ শুভ সংখ্যা নয় অধিপতিগ্রহ বুধ উপকারী রত্ন ঝাড়খন্ড বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের রং লাল শুভ সংখ্যা তিন এবং শুভ রত্ন রক্ত প্রবাল পাথর ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের শুভ রং নীল শুভ সংখ্যা নয় এবং অধিপতি গ্রহ বৃহস্পতি শুভরত্ন পাথর পোকরাজ পাথর এরপরে আসি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের শুভ সংখ্যা বারো রং সাদা অধিপতি গ্রহ শনি এবং শুভরত্ন পাথর ইন্দ্রনীলা কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের শুভ রং শুভ রং সবুজ শুভ সংখ্যা আট অধিপতিগ্রহ শনি এবং শুভরত্ন পাথর ইন্দ্রনীলা পাথর এবং গোমেত পাথর মিন রাশি মিন রাশি জাতক বা জাতিকাদের শুভ রং নীল শুভ সংখ্যা চার গ্রহ বৃহস্পতি উপকারী রত্ন পাথর পোকরাজ পাথর তো এই ছিল আজকের আমার ভিডিও যদি আপনাদেরকে ভিডিওটি সাহায্য করে থাকে ইনফরমেশান জানার জন্য তাহলে দয়া করে লাইক করবেন এবং সকলকে জানার জন্য শেয়ার করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ